শ্রমিকদের দৈনিক মজুরি 145 টাকা নির্ধারণ করার পর অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। কিন্তু এ মজুরি মানছেন না চা শ্রমিকরা, তারা আবারও আন্দোলনে নেমেছেন। ধর্মঘটের অষ্টম দিনে শনিবার সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকালই সিলেটে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শনিবার বিকেলে সহস্রাধিক শ্রমিক সিলেট বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন। মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ করেন স্থানীয় চা শ্রমিকরা। শ্রম অধিদপ্তর থেকে শহরের চৌমোহনা চত্বরে অবস্থান করে রাত 9টা পর্যন্ত শত শত চা শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বৈঠকের পর সিলেট মহানগরীর মালনীছড়া, হিলুয়াছড়া ও তারাপুর চা বাগানের শ্রমিকরাও এই সিদ্ধান্তকে বয়কট করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার সকালেও তারা কাজে যোগ দেননি। চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি 300 টাকা দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন। রোববার সকাল থেকে শ্রমিকরা বাগানে বাগানে সভা, মানববন্ধন, বিক্ষোভ করছেন। পণ্য দিবস ধর্মঘটের নবম দিনে ও দৈনিক 2 ঘন্টা কর্মবিরতি সহ 13তম দিনে শ্রমিকরা বাগানে বাগানে ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে উত্তোলনকৃত চা পাতাগুলো ফ্যাক্টরি থেকে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে গাছের চা পাতাগুলো বড় হওয়ায় উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। তবে শ্রমিকরা তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন। চলবে 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 চল